ও জানাই দোরো দো সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম ও জানাই দোরো দো সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ও নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে ও নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম ও জানাই দোড়ো দো সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ও নবী কোরআনে শুনাচ্ছি গুনাহগারের বন্ধু তুমি গো ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দান হাশরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম ও জানাই দোড়ো দো সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে ওই হাসান হোসেন কান্দা বলে শোনো নানা কই তোমার গো নানা বলে ডাকবো কারে নানা বলে ডাকবো কারে শুয়ে আছেন মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় বলেন সালাতু সালাম ও জানাই দোড়ো দো সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে মারহাবা বলেন দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফ যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারির দল সে কাজ করছে নিরালা বলেন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারির দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা জোরে জোরে মারহাবা আমরা গজল গাইলেও তো দোষ পড়ে ঠিক কিনা বলেন হুমায়ুন ভান্ডারি আমার ভাই মাঝবান্ডার শরীফের বায়া উনি দিয়েছেন 500 টাকা আর একজন নাম বলে নাই তিনি বলেছেন দিয়েছেন 500 টাকা জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও এই দানের ওসিলায় তাদের জীবনের গুনাহ করে মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও তাদের কবরবাসীর কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আমিন এই মসজিদটাতে একটু বেশি বেশি দান নতুন তো আছে অনেকটি লেখা আপনারা কি গজলের পক্ষের লোক আরে 100% লোক পক্ষের লোক আমি জানি না 100% পক্ষের লোক গজলের ঠিক কিনা বলে গজল পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে আছে আর জোরে বলে না আছে নাই নাই হ্যাঁ হ্যাঁ ওইটি নাই তো এনে না আপনি যেটা কইছেন এটা এনে নাই হ্যাঁ হ্যাঁ তার আইতুনু না হত ভুলি গেছে এই হতে দিয়ে আর আইতুনু হাইতুনু ঠিক কিনা বলেন আর জোরে এই হতে আর কি করতুনু আইতুনু হ্যাঁ এতনটা ভালো করে জানে না আইলে যে ভালো হইতো না বেশি জুইতো হইতো না ঠিক কিনা বলে আর জোরে গজল একটা গাইতা কোনটা গাইতা আপনাদের পছন্দ নাই আমার কাছে তো সবই মজা লাগে রাসূলের সামনে সবই মজা আমার যেটা ভালো লাগে এটা গাইতা আপনারা আমার লাগে সুর মিলাই দেব কিন্তু আরো জোরে সবাই মহব্বত করে গাইবে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সোনে মানুষ মানাইলো আল্লাহ প্রেমের কারণে
প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পীরিতি বলেন আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম পীরিতি আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে মারহাবা কে রে এই এখন তো দুনিয়াটাই হয়ে গেছে শর্ট ঠিক কিনা বলেন সব জায়গায় শর্ট এখন বড় করার কোনো সুযোগ বড় করার কি নাই সব শর্ট হয়ে গেছে ছোট ছোট ঠিক কিনা বলেন হ্যাঁ কিছু বলবে আরো জোরে বলেন বলবে সভাপতি সব বলবে না আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে বলে না আমার মন চাই যে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙ্গেছে পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে এটা কিন্তু আমার লেখা আমার সুর এটা আমার লেখা গজল শুনবেন আরো শুনবে ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো দেখার আশা আমার মনে পৌষে রেখেছি অনেক আগে বলেন দেখার আশা আমার মনে পৌষে রেখেছি অনেক আগে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করি বলো তোমায় দেখে বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখে বারবার এটাও আমার লেখা আমার সুর
দেখছেন নি আমি একটু গজল গাইছি দেন আল্লাহর রহমতে একটু আইছি ঝালমুড়ি বিক্রি করেন এটা আমার লেখা গাইবো এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা ভুলিন এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পাগল পারা মনটা আমার কদিনে ঝুমরাতি এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসুরেতে নেই তো কোনো ভাবনা রাসুল তুমি যাহার সখা এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পথচে আছি আমি কবি দিবা দেখা মারহাবা আর জোরে অনেক লেখা আছে গজল আমার সম্মানিত উপস্থিতি রাত অনেক হয়ে গেছে একটা বেজে গেছে আর না এখন আমরা একটু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব তার